हेलो फ्रेंड्स, वेलकम टू दत्त किचन। आज आपनादेर साथे आमी शेयर करते चलेছি একটি হেলদি রেসিপি। এই রেসিপিটি খুবই টেস্টি হয় এবং খুব সহজেই তৈরি করা যায়, আর রান্নাটি তৈরি করতে খুব একটা বেশি টাইমও লাগে না। আজ আপনাদের সাথে আমি মাটন শোরবা রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটিতে আমি কোনো রকমের তেল, ঘি বা বাটার কিছুই ইউজ করিনি। আপনারাও আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজেই মাটন শোরবা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমি এখানে একটি প্রেসার কুকার নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব আগে থেকে আমাদের ধুয়ে রাখা মাটনটা। আমি রেসিপিটির জন্য 500 গ্রাম মাটন ইউজ করছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, 1 টিস্পুন আদা রসুন বাটা, তেজপাতা 4 টুকরো, দারচিনি 3 টুকরো, ছোট এলাচ 6টি, গোটা গোলমরিচ 1 টেবিল স্পুন, লবঙ্গ 10 থেকে 12টি, কাঁচা লঙ্কা 4টি, 2টি মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো পেঁপে। পেঁপেটা দিলে মাটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম নুন হাফ টিস্পুন আর জল দিচ্ছি আমি এখানে 2 কাপ মতন। তিনটে সিটি করে নেওয়ার পর আমি গাজর, বিনস এছাড়াও যে বাকি সবজি আছে সেগুলো মিশিয়ে দেবো। আমি গ্যাসে প্রেসার কুকারটিকে বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটিকে আমি লো ফ্লেমে করে দেব। তারপর আমি প্রেসার কুকারে 3টে সিটি করে নেব। 3টে সিটি করার পর আমরা একটু মাটনটা চেক করে নেব। প্রেসার কুকারটিকে খুলে আমি একটু চেক করছি। দেখুন, আমাদের মাটনটা একদম সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবার এর মধ্যে মিশিয়ে দেব আমাদের আগে থেকে কেটে রাখা গাজর, বিনস আর ফ্রোজেন কর্ন। আমি রেসিপিটিতে ফ্রোজেন কর্ন ব্যবহার করেছি। আপনারা চাইলে নর্মাল কর্ন, মাশরুম আর কড়াইশুঁটিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার আবার আমি প্রেসার কুকারটিকে বন্ধ করে লো টু মিডিয়াম ফ্লেমে একটি সিটি করে নেব। সমস্ত সবজি দিয়ে একটি সিটি হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটাকে খুলে একটু চেক করে নিচ্ছি। দেখুন, আমাদের সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে আর মাটনটা তো আগেই খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছিল। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো আর আপনাদের যদি ইচ্ছা হয় সামান্য একটু বাটার দিয়েও আপনারা মাটন শোরবা খেতে পারেন। সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে আমি যখনই নতুন নতুন ভিডিও পোস্ট করব সবগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর ফ্যামিলি মেম্বার আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।